আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসায় ইতিপূর্বে আপনারা যাকে দেখেছিলেন সেই চাচা আজকে আমার আবার বাসায় আসছে। আমি একটু কথা বলবো চাচার সাথে। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, মুখটা মরা মরা লাগতেছে। কাঁধে যে ব্যাগ ঝুলাই রাখছেন, এই ব্যাগ সারাদিন নিয়ে ঘুরেন নাকি? ব্যাগের ওজনই তো 10 কেজি মনে হয়। আচ্ছা আসেন, বসেন, এখানে বসেন, এখানে বসেন। এই যে চেয়ার আছে, চেয়ারে বসেন, বসেন তো, বসেন। ব্যাগ নিচে নামাই রাখেন। আসলে প্রিয় দর্শক বলি, এই চাচা আমার বাসায় ইতিপূর্বে আসছে, আপনারা দেখছেন। আমার সে জার্মান প্রবাসী আপু এই চাচাকে ইতিপূর্বে কম্বল এবং শীতের পোশাক, চাচির জন্য শীতের পোশাক দিয়েছিল, তাই না? হ্যাঁ, কম্বলটা ভালো হয়েছিল। হ্যাঁ, যে শীতের সোয়েটার দিয়েছিলাম সেটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল। আসলে গত সপ্তাহে চাচা যখন আমার বাসায় আসে, তখন আমার সাথে দেখা দেখা হওয়ার পরে ওই চাচা, আপনি আমার কাছে কি জন্য চাইছিলেন? আমি হচ্ছে শীতের কাপড় চাইছিলাম। না, এইবার এইবার শীতের চাইছি একটা শাড়ি কাপড়। শাড়ি? চাষির জন্য একটা শাড়ি চাইছিল। শাড়িতে কি হবে, ঈদের জন্য নাকি? হ্যাঁ, চাষির খুব ভালোবাসে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসে। না, চাষির শাড়ি একটা না দিলে হয় না? তো আমি বিষয়টা, আমার কাছে আসলে রোজা রমজানের দিন, যেহেতু এই সামনে ঈদ, যেহেতু ঈদের জন্য একটা শাড়ি চাইছে, সেহেতু আমি চাষার জন্য একটা শাড়ি কিনছি। হ্যাঁ, ভালো করছি। প্রিয় দর্শক, এই চাষা এই শাড়ি চাওয়ার পরে আমি আসলে আমার সে জার্মান প্রবাসী আপুর কিছু টাকা আমার কাছে ছিল, ওই টাকা থেকে এই চাচার জন্য, চাষির জন্য একটা শাড়ি কিনছি, সাথে চাষির জন্য শাড়ি কিনছি। এবং আচ্ছা, আপনার এই পাঞ্জাবি তো ছিঁড়ে গেছে, এই ঈদের পাঞ্জাবি আছে? ঈদ করবেন কি দিয়া? আছে, এরকম আরেকটা আছে। এটা তো পুরান, নতুন নাই? নতুন নাই, না, পুরিনি একটা ভালো আছে। পুরান পুরাতন পাঞ্জাবি থেকে পুরাতন কাপড়ে ঈদ হয়? ঈদে ঈদে নতুন কাপড় লাগে না? আপনি তো চাষির জন্য শাড়ি চাইলেন, নিজের জন্য তো কিছু চান নাই? না, তা কিছু কিনি নাই। না, তা চাই নাই। হ্যাঁ, তা চাই, তাহলে আমি কিনবো কই থেকে? আমি তো জানি সবই আছে। আচ্ছা, আপনার চাষিদের দিদি মেলা তাই, তা নিজের ঈদ করা লাগবে না? আপনারাই করাবেন, আমরা করাবো। প্রিয় দর্শক, আমি আসলে চাচার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, মানে উনি বলেন, তারপর আমি একটা পাঞ্জাবি কিনেছি। চাচা দেখেন তো, ফাইনাল না দেখে কেমন বললেন? ছবি না, ওই থেকে ছবি না, দেখেন, এটা দেখেন। আচ্ছা, ওইটা আগে খুলেন না, আগে খুলেন না, ভাস খুলেন না, দাঁড়ান, দেখেন তো আগে শাড়ি দেখেন। এই যে এটা চাচির জন্য শাড়ি কিনেছে, দেখেন তো। ঠিক আছে, কেমন ঠিক আছে, না দেখে কেমন ঠিক আছে। চাষিরে একবার নতুন বউর মতো কিন্তু লাগবে। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন, এটা ধরেন। আচ্ছা, ঘটনা হলো পাঞ্জাবিটা কি
একটু গায়ে দেন নাকি এখন হ্যাঁ যা তো ভেঙে গেছে তো আমি একটু খুলে দেখাই আমি একটু খুলে দেখাই হ্যাঁ তাহলে সম্পূর্ণ ভাঁজ না খুলে দেখি এদিক ধরুন তো এখন তো সাদা পাঞ্জাবি নিয়েছি আপনার জন্য তাহলে ঈদটা সুন্দর করে করতে পারেন কেমন আছে ধান তো ভালো আছে খুলে কি গায়ে গায়ে দিবেন না গাও গাও ঘামে গেছে হ্যাঁ মানবিক কাজে সহযোগিতা করেন সেই আপুরই টাকা থেকে আমি এই পাঞ্জাবি এবং চাষির জন্য এই শাড়ি কিনছি আপনারা গত ভিডিও তো দেখছেন তো চাষা আমার সাথে কথা বলেন এই পাঞ্জাবিটা দিছে হলো সেই বিদেশে থাকে হ্যাঁ এক আপু আপনারে আপনার জন্য এবং চাষির জন্য এই পাঞ্জাবি এবং শাড়ি দিছে আচ্ছা আপনি কি ওই আপুর জন্য কি দোয়া করা যাবে না হ্যাঁ 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 দোয়া করা যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে একটু দোয়া করেন আল্লাহ আমাদের যে মাজান বাল জান যে হাতকে দান করছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ তার বাল বাচ্চা বেড়া বেটি গুলো সুখে শান্তি থাকে আল্লাহ তুমি তার কামান কাজী বার সবজি আল্লাহ আল্লাহ তুমি তুমি বাবা মুসিবাদ দিয়ে আল্লাহ আল্লাহ তার বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন ভাই বিরাদারা যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আল্লাহ যেই দানের ফজিলতে আল্লাহ আল্লাহ তুই তার জান্নাত বাসি আল্লাহ কাকা তাহলে এই যে জিনিস পাইলেন এখন বলেন তো আপনার কেমন লাগতেছে ভালো লাগছে আমার মা বাবা দান আমার মা বাবা দান করছে আমি খুব সন্তুষ্ট আমার মা বাপ দান করছে আমি খুব সন্তুষ্ট আল্লাহ তুমি তার হাত আল্লাহ তুমি তুমি আসলে প্রিয় দর্শক এখানে আমি একটা কথা বলে রাখি আমি সে আপুর প্রতি অনেক কৃতজ্ঞ এলেন এলেন সে আপুর প্রতি অনেক কৃতজ্ঞ যে আসলে ওই আপু আসলে অসহায় দুস্থ মানুষের পাশে এবং আপনারা ইতিপূর্বে দেখছেন যে অনেক মসজিদ মাদ্রাসা এতিমখানার পাশে সে আপু থাকে এই আপু যদি আমি তার জন্য আমি বিশেষ করে আমি তার জন্য মন থেকে দোয়া করি সত্য করি না রাখেন কথা বলি আমি তার জন্য মন থেকে দোয়া করি অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আপুটা তার স্বামী সংসার নিয়ে খুব সুখে থাকতে পারে সে শুধু দোয়া চাইছে আসলে এরকম গরিব দুঃখী অসহায় মানুষ আমাদের সমাজের আনাচে কানাচে অসংখ্য আছে আসলে আপনারা চেষ্টা করবেন এই রোজার দিনে এবং সামনে ঈদুল ফিতর হ্যাঁ যাতে এদের মতো ছিন্নমূল মানুষরা ঈদটা ভালো করে করতে পারে যাতে এদের মধ্যেও ঈদের আনন্দটা ইনাদের মধ্যেও ঈদের আনন্দটা ভাগাভাগি হয় অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন তো পরিশেষে কথা একটাই সবাই চেষ্টা করবেন সমাজের আনাচে কানাচে থাকা অবহেলিত মানুষের পাশে থাকার জন্য তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না অনেক কথা বলে দিচ্ছি তো সর্বশেষ একটা কথাই আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ